চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি গীতি কবি কবির বকুলের কাছে। ভাইয়া আবার ফিরেলাম আপনার কাছে। যেটা জানতে চেয়েছিলাম, আজ কিংবদন্তি সঙ্গীত শিল্পী এবং গিটারে জাদুকর আয়ুব বাচ্চু স্যারের জন্মদিন, তো প্রথমেই তার কোন দিকটা নিয়ে স্মৃতিচারণ করতে চাইবেন? বাচ্চু চলে গেছেন ঠিকই, কিন্তু আমাদের সবার হৃদয়ে তিনি রয়ে গেছেন, সেটা তার গান দিয়ে। এবং আমার সঙ্গে তো তার আজকে কবির বকুল এখানে বসে কথা বলছে, এইটার ভিত্তিপ্রস্তর কিন্তু বাচ্চুভাইয়ের হাত ধরে হয়েছে। কারণ আমার জীবনের প্রথম গানটি গিয়েছেন বাচ্চুভাই এবং শুরু করেছেন বাচ্চুভাই, তো সেই জন্য আমার সঙ্গে সম্পর্কটা আসলে এটা নারীর যেমন বন্ধন মায়ের সঙ্গে সন্তানের, আমার সঙ্গেও তেমনই আমার মনে হয় সবসময়। যার জন্য তার সম্পর্কে কিছু কোথাও কথা বলতে গেলেই আসলে আমি একটু মানে ঠিক স্বাভাবিকভাবে কথা বলতে পারি না, হ্যাঁ আবেগ আপ্লুত হয়ে যাই। তো আজকেও তাই হয়েছে, যখনই আমি শুনেছি যে বাচ্চুভাইকে নিয়ে কথা বলতে হবে, কারণ বাচ্চুভাই নাই আসলে এটাই আমি বিশ্বাস করতে পারছি না, এখনও বিশ্বাস হয় না। কারণ এই মানুষটির আরও অনেক কিছু দেবার, নিশ্চয়ই আমরা আরও অনেক অনেক গান অনেক কিছু পেতে পারতাম। এই যে তার জন্মদিন, তিনি তার জন্মদিনটা কিভাবে উদযাপন করতে পছন্দ করতেন? আসলে বাচ্চুভাইকে আমি আসলে বাচ্চুভাইয়ের জন্মদিনগুলো তো আসলে তার এবি কিচেন যে স্টুডিও সেখানে আসলে ওই জন্মদিনে রাতেবেলায় সবাই চলে যেত, সেখানে তো একটা খুব আনন্দ আয়োজনেই তার জন্মদিনটা পালন করা হতো। কিন্তু এমনি ওনার নিজের উদ্যোগে কিন্তু কোনো সময় এরকম করেননি, তবে আমি দেখেছি যে উনি তার মায়ের ব্যাপারে খুব অন্যরকম ছিলেন এবং মাকে মায়ের মানে মাকে বেশি পছন্দ করতেন, তো সেই ব্যাপারটা বেশি বাচ্চুভাইয়ের কাছ থেকে দেখেছি আমরা। আর নিজের জন্মদিনের ব্যাপারে যেটা বললাম, আমি ওই নিজে আয়োজন করে করেন, তার অসংখ্য ভক্ত রয়েছেন, তার চারিপাশে যারা বন্ধু প্রিয়জন যারা আছেন তারাই আয়োজন করে স্টুডিওতে হতো, এই বিশেষ কিছু ছিল না। আচ্ছা, আপনার সঙ্গে পরিচয় ঘটেছিল কীভাবে, এবং যেটা আমরা জানি যে আপনার লেখা প্রথম গান তিনি গেয়েছিলেন, সেই গল্পটা একটু জানতে চাই। মফস্বলের ছেলে আমি, চাঁদপুর আমার বাড়ি, তো আমি যখন মফস্বলেই গান লিখতাম, নিজেই গাইতাম, তো সেভাবে গান লিখতে লিখতে মনে হলো যে গানগুলো যদি বড় কোনো শিল্পী গান করেন, সেই উদ্দেশ্যে আমি আসলে আমার লেখা 13টি গান নিয়ে আমি ঢাকায় এসেছিলাম। শিল্পী তপন চৌধুরীর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, তা আমি তপন চৌধুরীকেই 13টা গান দিয়েছিলাম প্রথম, যে বাচ্চু তপনদা আমি এই গানগুলো লিখেছি একটু দেখবেন, তো বললো ঠিক আছে আমি দেখবো। তো উনি ওই গানগুলো নিয়ে গেলেন, তখন উনি সোলসে ছিলেন, তো এটা 88-এর কথা বলছি। তারপর অনেক মাস ছয়েক পরে আমি হঠাৎ করে জানলাম যে আমার গান রেকর্ড হয়েছে, তারপর খোঁজ নিয়ে দেখলাম যে অ্যালবাম বের হলো, আয়ুব বাচ্চুভাইয়ের প্রথম ময়না অ্যালবাম সলো, এবং সেই অ্যালবামের 4 নম্বর গানটাই আমার লেখা। ওই 13টা গানের একটা গান বাচ্চুভাই করলেন, শুরু করলেন, এবং এইভাবে আমার শুরু হলো, মানে আমার এই গীতিকবি হিসাবে এই অঙ্গনে শুরুটা কিন্তু ওইভাবেই হলো। ওই 13টা একটু বলে নিই যে 13টা গানের মধ্যে 2টো গান আমার আসলে তখন মানে রেকর্ড হয়েছিল, একটা বাচ্চুভাই গিয়েছিলেন এবং পরবর্তী বাচ্চুভাইয়ের পরে কিছুদিন পর নাসিম আলী খান ওই সোলসেরই, উনিও একটা অ্যালবাম করেছিলেন, ওই অ্যালবামের প্রথম গানটা আমার লেখা ছিল, পথে যেতে যে খুঁজে যেত আমি। তো এই 2টো গানই ওই তপনদার মাধ্যমেই আমার 13টা গান থেকে 2টো গান আমার সিলেক্ট হয়েছিল। প্রথম গানটা বাচ্চুভাই করেন, যে গানটি ছিল কাল সারা রাত তোমারই কাকন যেন কানে কানে রে নিঝিনি বেজেছে, আমাকে এই ডেকে ডেকে রাত্রির নিশীথে ভালোবাসার আবিরে মেখেছে, এরকম ছিল গানের কথাটা। তো সেই শুরু, তারপর তো আমাকে আমি আমার রাস্তাটা পেয়ে গেলাম আমি, তারপর আমি যেখানেই যেতাম, যেই সুরকার শিল্পীর কাছে যেতাম, আমার ওই দেখাতাম যে বাচ্চু আমার এই গানটা গিয়েছেন। এই যে শুরু কাজ করে, তখনও নিশ্চয়ই আপনার সাথে বোধহয় দেখা হয়নি, কারণ সেটা আপনি না, আমার ওই যে আমার ওই প্রথম তো একদম অদেখাই ছিলাম আমি, আমার রেকর্ড হওয়ার অ্যালবাম বের হওয়ার পরে অনেক দিন পর, মানে তারও 2 মাস বোধহয় পর সারগাম রেকর্ডিং স্টুডিওতে, কাকরালটা স্টুডিও ছিল সেখানে, আমি ওই আমার আমি ইউনিভার্সিটিতে পড়ি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, তো মাস্টার্স পড়ছি, ক্লাস শেষ করে সবাই হয়তো মলচত্বরে আড্ডা মারে, কিন্তু আমি ওই গানের জন্য আমার গান সুরকারদের দেবো, শিল্পীদের দেবো, এই উদ্দেশ্যে আমি স্টুডিও পাড়ায় চলে যেতাম, ওই সারগাম ছিল এবং সেখানে আমি গান নিয়ে চলে যেতাম। তো সেখানে বাচ্চুভাইয়ের সঙ্গে আমার প্রথম পরিচয় দেখা, এবং তিনি আমাকে দেখে বললো যে, আমি বললাম বাচ্চুভাই, আমি সালাম দিলাম, দিলাম বাচ্চুভাই বললেন যে গানটা তো ভালো লিখছিস তো, এবং তুমি, এবং প্রথমেই উনি আমাকে তুই তুই করেই বলা শুরু করলেন। তো এরপর আমাকে বললো আরও কিছু গান দিস, তারপরে আমি পরবর্তীতে আরও গান দিয়েছিলাম। তো বাচ্চুভাই পরবর্তীতে আমার গান অনেক শিল্পী গিয়েছে, বাচ্চুভাই আমার পরের গানটা গিয়েছেন অনেক পরে আর কি,
একটু গ্যাপ হয়েছে, এর মধ্যে আমি অন্যান্য অনেকে আমার গান করে ফেলেছেন, তবে মধ্যে আমাকে প্রায় দুই বছর আমাকে কষ্ট করতে হয়েছিল, মানে ওই দুটো গান ছিল কিন্তু আমার এর দুই বছরের মধ্যে আমার কোনো গান রেকর্ড হয়নি, দু বছর পর আমার গান রেকর্ড হয়েছে। বাচ্চু ভাই এলআরবি করলেন, আমি এদিক দিয়ে সবার কাজ করছি, সমস্ত শিল্পীদের সলো অ্যালবামগুলো এবং চলচ্চিত্রে আমি জড়িয়ে যাই 94 থেকে। তো বাচ্চুর সঙ্গে কাজ করা হয়নি, কিন্তু বাচ্চুর সঙ্গে এরপর আমার প্রথম কাজটা হলো চলচ্চিত্রে, এবং চলচ্চিত্রে যে গানটি সেই গানটিও একটা ইতিহাস, এবং এটা ছিল সাগরিকা ছবির গান। তো এটা আলাউদ্দিন আলী তার সুর করা আমার লেখা গান ছিল, এবং এই গানটি বাচ্চু ভাইয়ের কনকচাপা করেছিলাম। গানটি তুমুল জনপ্রিয় হয়, আকাশ ছুঁয়েছে মাটিকে আমি ছুঁয়েছি তোমায়। তো যাই হোক, ওই আপনার একটু লম্বা বিরতি, কিন্তু মানে লম্বা মানে বেশ লম্বা, প্রায় 10 বছর পর উনি বাচ্চু ভাই গান করলেন, এবং তখন আবার এই 97 শুরু হলো, তখন ফিল্মেই বাচ্চু ভাই যতগুলো গান করেছেন অধিকাংশ গানই আমার লেখা ছিল, এবং পাশাপাশি অ্যালবামে গান করেছি। এই গানটা কিন্তু আমরা অনুষ্ঠানের শেষে একটু শুনতে চাইবো। অবশ্যই, আমি যদিও সিঙ্গার না কিন্তু করব, ঠিক আছে। তো এরপর আমি অ্যালবামেও কিছু গান করলাম বাচ্চু ভাই, নীরব চিঠি একটা অ্যালবাম বেরিয়েছিল সেখানে করেছেন, তারপর প্রিন্স মাহমুদের সুরে একটা গান ছিল, বাড়ালে হাত বন্ধু সবাই হয় না, অনেক গান করেছেন বাচ্চু ভাই, বিশেষ করে ফিল্মে বেশি গান করেছেন। আর এমনি এলআরবির যেই তাদের অ্যালবাম, এটা হলো মন চাইলে মন পাবে, ওই অ্যালবামের আমার 3টা গান ছিল আমার লেখা, 3টা বা 4টা গান ছিল, বাংলাদেশ 2 আমার লেখা। তো ওইভাবে বাচ্চু ভাইয়ের সঙ্গে আমি প্রচুর কাজ করেছি, এবং যেটা হয়েছে যে বাচ্চু ভাইয়ের কাছ থেকে শেখার অনেক কিছু আছে, যেহেতু উনি সুর করতেন শুধু না, গাইতেন, উনি লিখতেনও, উনিও কিন্তু বেশ ভালো ভালো গান কিছু গান নিজেই লিখেছেন। তো ওনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা আসলে একদম অন্যরকম। এই যে বাচ্চু ভাই চলে গেছেন, একটা তো অনেক বড় অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে, একজনের শূন্যতা তো আসলে কোনো কিছু দিয়েই পূরণ হয় না। তবু এখনকার সময়ে যারা বাচ্চু ভাইয়ের আদর্শকে ধারণ করে গান গাইছেন তাদের সম্পর্কে একটু জানতে চাইব। যিনি চলে যান তিনি তো তার জায়গাটা অপূর্ণই থেকে যায় আর কি, সেটা তো আর অন্য কাউকে দিয়ে পূর্ণ করা যায় না। তো তরুণ প্রজন্ম তো করছি, যারা বাচ্চু ভাইয়ের অনুসারী তারা তো বাচ্চু ভাইয়ের বিভিন্ন ভিডিওজ আছে সেগুলো দেখে হয়তো তারা চর্চা করে। তো সেই জায়গায় একটা হতো যে বাচ্চু ভাই যদি সশরীরে থাকতেন তাহলে মানুষকে মানুষ ইন্সপায়ার করে তো এইভাবে যে তার উপস্থিতি, তো বাচ্চু ভাইয়ের উপস্থিতি নেই, সেই জায়গা থেকে হয়তো একটা গ্যাপ, একটা শূন্যতা তৈরি হয়েছে। তবে আমি মনে করি যে বাংলাদেশে অনেক প্রতিভাবান গিটারিস্ট আছে যারা বাচ্চু ভাইকে অনুসরণ করেই করে করে আসছে, এবং আমরা হয়তো বাচ্চু ভাইকে তো ওই 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 জায়গায় তো কেউ হয়তো যেতে পারবে না, কিন্তু অনেক ট্যালেন্ট মিউজিশিয়ান আমরা পাচ্ছি। সঙ্গীত পরিচালক হিসেবে আলাদা করে আপনি তার সম্পর্কে কি বলবেন? মানে বাচ্চু ভাই শুধু সঙ্গীত পরিচালক না, প্রত্যেকটা ক্ষেত্রেই, আমি যদি একজন সিঙ্গার ধরি প্রথম, তাহলে তো বাচ্চু ভাই সেই জায়গাটা বলার অপেক্ষা রাখে না। একজন সুরকার হিসেবে তিনি অনন্য, মানে এত অসাধারণ কিছু গান করে গেছেন, সেটা বাচ্চু ভাই সবাই বলে রক স্টার এরকম, কিন্তু উনি যে মেলোডিয়াস কিছু গান করে গেছেন, আমরা শিল্পী তপন চৌধুরীর কণ্ঠে অনেক মেলোডিয়াস তপনদার প্রথম সলো অ্যালবামে পেয়েছি অনেকগুলো সুন্দর সুন্দর গান, হ্যাঁ, আমার গল্প শুনে কারো চোখে করুণার জল যদি আসে, আলো ভেবে যারে, আমি অনেক সুন্দর সুন্দর গান করেছেন। আপনার সাথে তো অসংখ্য স্মৃতি আছে, কিছু মজার স্মৃতি একটা দুইটা একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। যখন কাজ করতে যাই তখনই আসলে আড্ডাটা হয়, ওইটাই আসলে সব আড্ডাগুলো, মানে আমাদের মিউজিক লাইনের, আমরা যখন গানের স্টুডিওতে কাজ করি মিউজিক লাইনের মানুষ কিন্তু খুব উইটি, খুব মানে খুব আড্ডাবাজ এবং এত ফান করতে পছন্দ করেন, তো ওই প্রত্যেকটা আড্ডার মধ্যে আসলে নানান রকম গল্প, নানান রকম জোকস বলা এগুলো থাকতো। মনে করি যে আমরা ওই সময় যে আনন্দ নিয়ে কাজ করতাম, বা গানের মধ্যে একটা একটা সুন্দর গান তৈরি করার জন্য গানের ভাবনা, যেমন বাচ্চু ভাই হয়তো আমাকে তাদের এলআরবির গান করার সময় যখন আমি বসেছি উনি আমাকে থিম দিতেন, তুই এই থিমের উপর গানটা লিখ, তো ওই বিষয়গুলো তো এখন আমরা খুব ওটার অভাব, এখন তো আমরা টেলিফোনে বলে যে আমাদের একটা ফিল্মে এরকম টাইপের গান লাগবে, গানটা লিখে দিলাম, ওই আগের মতো সেই বসে তারপরে আলাপ আলোচনা করে হয়তো আমি লিখেছি বলো যে না ভালো হয়নি, তুই আর অন্যরকম চিন্তা কর, তো ওই জায়গা থেকে আমরা খুব অভাব বোধ করি, এবং গানের একটা মানসম্পন্ন গান তো এমনি হয়ে যায় না, সেটা একটা টিমওয়ার্ক, এই যে দুজনের আন্ডারস্ট্যান্ডিং, গীতিকার গান লিখছে সুরকার সুর করছেন,
তারপরে সেটার সুরের সঙ্গে কথাটা গেল কিনা সব কিছু যাচাই বাছাই করে তারপরে একটা গান তৈরি হতো, সেই বিষয়গুলো এখন খুবই অনুপস্থিত। তো ওই জন্য বাচ্চুকে আমি খুব ওই যে ওই সব জায়গাগুলো থেকে কাজগুলো করার সময় অনেক বেশি মনে পড়ে তার কথা। ভাই, যে গানটি শুনতে চেয়েছিলাম আপনার লেখা এবং আয়ুব বাচ্চু স্যারের কণ্ঠে গাওয়া, সেই গানটি একটু শুনবো এখন। বাদল খন্দকার পরিচালিত সাগরিকা ছবির গান, এবং ছবিতে 7টা গান ছিল। তো ওই ছবিতে পুলক বন্দ্যোপাধ্যায়, গাজী মাজহারুলানার, মোহাম্মদ রফিকুজ্জামান, মনিরুজ্জামান মনির, মুন্সী আদুত সবাই গান লিখেছেন। একটা গান লেখার আমার সৌভাগ্য হয়েছিল এবং ওটা ছিল আলাউদ্দিন আলীর সঙ্গে আমার প্রথম গান, মানে এত বরেণ্য কিংবদন্তি সুরকার তার সঙ্গে আমার কখনো কাজ হয়নি, ওই গানটাই আমার ছিল প্রথম তার সঙ্গে কাজ করা, সেই জন্য আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। এবং বাদল খন্দকার যখন আমাকে বলেন যে বকুল ভাই ছবির শেষ গান একটা গানই বাকি আছে, এই গানটা আপনি লিখবেন টাইটেল গান এবং এটা আমাদের এই গানটা আমাদের আসল গান হবে, তা আমি সেই চ্যালেঞ্জটা নিয়েছিলাম অনেকগুলো ইয়েতে, যে এক নম্বর হলো যে আলাউদ্দিন আলীর ওনার সঙ্গে আমার কখনো কাজ করি নাই, কাজ করার সৌভাগ্য হয় নাই, অনেক ভালো পরিচয় আদর করতে কিন্তু কখনো হয় নাই, তো এই যেহেতু প্রথম সুযোগটা আসছে সেই জন্য আমি এটাকে খুব একটু অন্যভাবে নিয়েছিলাম, ওই যে চ্যালেঞ্জ শব্দটা বললাম। এবং ফাইনালি গানটা আমি ওইটা একটা মজার গল্প যে গানটা, যাই হোক সেই গল্পে যাই না, তো গানটা যখন রেকর্ড হলো মানে লিখলাম, লেখার পরে যেদিন লিখেছি সেদিনই কিন্তু ট্র্যাক হয়েছে, সেদিনই এসে কনক চাপা গিয়েছেন এবং গানটির মেইল পার্টটা বাচ্চু ভাই তখন একটা আয়ুব বাচ্চু উনি গানটা করবেন আমি আমরা তো জেনেছি, কিন্তু তিনি তখন ছিলেন না, তিনি একটা প্রোগ্রামে বাইরে ছিলেন, তো এখন গানটা শুটিং হবে আবার ভারতে, সেই জন্য তারা গানটা খুব দ্রুত দরকার ছিল, এই জন্য একটা ডামি ভয়েস দরকার ছিল, তখন প্রথম ডামি ভয়েসটা দেয় রেশাদ আর কনক চাপার ভয়েস নিয়ে এটা চলে যায়, গান নিয়ে চলে যায় শুটিংয়ের জন্য। বাচ্চু ভাই তার 2 সপ্তাহ পরে এক শুক্রবারে এসে গানটা সকালবেলা আমার এখনও মনে আছে শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে তিনি ভয়েস দেন, এবং বাচ্চু ভাই গানটা গাওয়ার পরে গানটা আসলে অন্যরকম হয়ে যায়, কালারটা একটু অন্যরকম হয়ে যায়, এবং ফাইনালি আমরা তো পর্দায় দেখি ঋতুপর্ণার হেলাল খান গানটায় লিপ করেছিলেন এবং গানটি অসম্ভব জনপ্রিয় হয় এবং ছবিটিও এই এক গানের জন্য ব্যবসা সফল ছবি হয়। আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছুঁয়েছি তোমায়, প্রজাপতি ছুঁয়েছে ফুল, তুমি ছুঁয়েছো আমায়, সাগরিকা বেঁচে আছি তোমারই ভালোবাসায়। আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছুঁয়েছি তোমায়, প্রজাপতি ছুঁয়েছে ফুল, তুমি ছুঁয়েছো আমায়, সাগরিকা বেঁচে আছি তোমারই ভালোবাসায়। চমৎকার, আমাদের সবার প্রিয় এবং ভীষণ জনপ্রিয় গানটি। অনেক ধন্যবাদ ভাইয়া, ভীষণ ভালো লাগছিল গল্প করতে। আমরা একদম আয়োজনের শেষ প্রান্তেই চলে এসেছি। একটু সর্বশেষ জানতে চাই, আয়ুব বাচ্চু স্যারের ভক্ত অনুরাগী যারা আছেন তাদের সম্পর্কে যদি কিছু বলতে চান। বাচ্চু ভাইয়ের ভক্ত তো আমিও নিজেও, এবং আমি যে কথাটি বলতে চাই আসলে বাচ্চু ভাই চলে গেছেন কিন্তু আমি মনে করি যে তিনি আমাদের মাঝে নেই শব্দটা আমি আসলে ব্যবহার করতে চাই না, আমি মনে করি যে তিনি আমাদের মাঝে আছেন, তার গানের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন, আর যারা তার ভক্ত যারা আছেন, যারা এই অনুষ্ঠান দেখছেন, যারা বাচ্চু ভাইকে পছন্দ করেন, আমি মনে করি যে বাচ্চু ভাইয়ের গানগুলোই আপনারা শুনবেন, যারা শিল্পী আছেন তারা বাচ্চু ভাইয়ের গানগুলো গাইবেন, নতুন প্রজন্মের কাছে গানগুলো পৌঁছে দেবেন, এইভাবে আমরা বাচ্চু ভাইকে বাঁচিয়ে রাখব যতদিন বাংলা গান থাকবে, যতদিন এই পৃথিবী থাকবে ততদিন। অনেক ধন্যবাদ ভাইয়া, যারা ভক্ত অনুরাগী আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই বিশেষ দিনে, এবং আপনার জন্য অনেক শুভকামনা থাকলো, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নিউ টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কর্তৃত্বের পায়ে কখনো বেড়ি পরানো যায় না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।